পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বৃহস্পতিবার 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিনে সুবিশাল পদযাত্রায় 8 নম্বর আগরতলা কেন্দ্রের বিভিন্ন এলাকা ঘুরেছে। 8 নম্বর ওয়ার্ডের মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রাতে উপস্থিত ছিলেন নারী নেত্রী পাপিয়া দত্ত, আগরতলা পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রায় প্রত্যেক দিনই গণদেবতাদের কাছে গিয়ে কেন্দ্র এবং রাজ্যের উন্নয়ন তুলে ধরে ভোটারদেরকে ভারতীয় জনতা পার্টিতে আহ্বান করে তুলছেন নারী নেত্রী পাপিয়া দত্ত। বৃহস্পতিবার 6 আগরতলা বিধানসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসম্পর্ক অভিযানে মিলিত হন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর, মণ্ডল সভাপতি সহ এক ঝাঁক দলের কর্মী সমর্থক। তিনি ভোটারদের কাছে ভোট ভিক্ষার পাশাপাশি আগামী লোকসভা ভোটে শাসক দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। পাশাপাশি এলাকার জনগণের অসুবিধা সম্পর্কেও অবগত হন তিনি। পাশাপাশি মানুষের সমর্থন নিয়ে এই পশ্চিম ত্রিপুরা আসনে জয়ী হবেন বিপ্লব কুমার দেব। আগামী 17 তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আসছেন। দিকে দিকে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ঝড় বইছে আমরা বলব। আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রার্থী, আমাদের প্রদেশ সভাপতি যেখানে যাচ্ছেন ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। আজ 6 আগরতলাতেও সেই উদ্দীপনার কোথাও কোনো রকম কম নেই এবং প্রতিদিন আমরা আপনারা আজও কামান করেছেন, আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পদযাত্রা করছি, পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি, মানুষের আশীর্বাদ চাইছি আমাদের প্রার্থীর জন্য। আজ 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের 6 আগরতলা অন্তর্গত পদযাত্রায় সামিল হয়েছি এবং আমাদের সঙ্গে আছেন এই পদযাত্রায় আমাদের এই এলাকার যিনি কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল শম্পা সরকার সহ ওয়ার্ড প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট, প্রত্যেকে মহিলা মোর্চা, যুব মোর্চা, অন্যান্য সব মোর্চা আমরা মিলে আজ আমরা পদযাত্রায় অংশগ্রহণ করছি এবং মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাবো 8 নম্বর ওয়ার্ডে এবং সকলের জন্য আমরা ভোট, সকলের কাছে আমরা ভোট চাইব। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।